আসসালামু আলাইকুম আলা আলা আসহাবিহি আজমাইন সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি এবং ইমানদার দর্শক এবং শ্রোতা একটি ইনফরমেশান আপনাদেরকে দিতে যাচ্ছি সেটি হল অনেকে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে তাউইজাত গ্রহণ করে থাকেন হোয়াটসঅ্যাপে আমি তাউইজাত দিয়ে থাকি যেগুলো প্রিন্ট আউট নিয়ে কাজ করেন কিন্তু দেখা যায় এই তাউজাতগুলো অনেক সময় অনেকে নকল করে অন্য রুগীকেও দিয়ে থাকেন জিন দূর করার জন্য তাউইজাত বা জাদু কাটার জন্য তাউইজাত যখন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি তখন অনেকে মনে করেন এই তাউজাত দিয়ে মনে হয় অন্য কারো জিন বা জাদুর সমস্যা দূর করে দেওয়া যাবে তখন কি করেন এই তাবিজাতগুলোকে কপি করে নেন এবং এই তাবিজাত ব্যবহার করে নিজে স্পিরিচুয়াল হিলার হয়ে যেতে চান নিজে আধ্যাত্মিক সাধক হয়ে যেতে চান বা নিজে রোগীর চিকিৎসা করা শুরু করেন আবার অনেকে নিজের আত্মীয় স্বজনের মধ্যে নিজের ঘরের মানুষের মধ্যে সেটি প্রয়োগ করার চেষ্টা করেন পরিবারের একজনের জন্য যদি তাবিজটা নিয়ে থাকেন তখন সেই তাবিজটা আমার পারমিশন ছাড়া অন্য কাউকে সংসারের অন্য কাউকে সেটি দেওয়া শুরু করেন মনে করেন যে মামা যখন আমাকে দিয়েছে আমার জাদু কাটার জন্য তাহলে তো এটা জাদুর ঔষধ সুতরাং আমার ঘরে আমার আরও যারা সদস্য রয়েছেন তাদেরও তো জাদু হতে পারে বা হয়তো বা আছে ওরও জাদুটা কেটে নেই এই কথা মনে করে অনেকে এই তাবিজগুলোকে ডুপ্লিকেট করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এরকম করবেন না কোনো লাভ হবে না কারণ আমি যাকে তাবজ দিয়ে থাকি যার জন্য দিয়ে থাকি তার জন্য ওই তাবিজটি আমি প্রথমে এখানে লিখি লিখার পরে জাস্ট এটার ফটোকপি আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা সেটিকে প্রিন্ট আউট নিয়ে ব্যবহার করেন এবং এটার মূল কাজ আমি এখানে করি আপনারা সবাই জানেন আমি দূরে থেকে জাদু বান চালান বা যে কোনো ধরনের কুফুরি কেটে থাকি তবে মারাত্মক ধরনের যদি কোনো বান হয় যেমন মৃত্যুবান অগ্নিবান শুকনোবান বা আরও বিভিন্ন ধরনের বান টোনা আছে ওগুলো দূরে থেকে কাটা যায় না সেটা অবশ্যই আমার কাছে এসে কাটাতে হবে আপনি আমেরিকায় হন আর ইউকেতে হন যে কোনো দেশে থাকেন যদি আমার কাছ থেকে ওই বান কাটাতে চান তাহলে আমার কাছে আসতেই হবে যদি সেই ধরনের মারাত্মক বান হয়ে থাকে আর যদি দূরে থেকে কাটার মতো বান হয় তাহলে সেটা আমি করে দেই। আর সেটা করি হোয়াটসঅ্যাপের মধ্যে আমি এই তাবিজাতগুলো পাঠিয়ে এগুলো তো লিখিত বিভিন্ন ধরনের দোয়া কোরআনিক আধ্যাত্মিক এবং অলৌকিক বিষয় জড়িত শুধু যে কোরআন লিখে দিলাম আর আপনি ভালো হয়ে যাবেন তা নয় এটার মধ্যে অনেক বিষয় জড়িত থাকে তবে কুফুরি বা হারাম বা নাজায়জ জিনিস নয় আধ্যাত্মিকতা আমার একটা স্পিরিচুয়ালিটি আছে এরকম যারা রোহানি চিকিৎসার কাজ করেন বা আধ্যাত্মিক সাধনার কাজ করেন তাদের একটা নিজস্ব ব্যাপার রয়েছে কাশফ মুরাকাবা, মুসাহাদা এই সমস্তর মাধ্যমে অনেক কিছু জানা যায় যখন রুগীর কথা চিন্তা করে কাশফ করা হয় মুরাকাবা করা হয় বা মুশাহাদা করা হয় তখন অটোমেটিক অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে একটা ইঙ্গিত আসে যে অমুক আয়াত অমুক সুরার অমুক আয়াত বা অমুক হাদিসের অমুক দোয়া তখন আমি সেটা সেখানে লিপিবদ্ধ করি যখন জ্বর আসে বা মাথা ব্যথা হয় তো আমরা সবাই জানি যে নাপা বা প্যারাসিটামল বা পেনাডোল বা এই ধরনের প্যারাসিটামল জাতীয় ঔষধ খেলে আমাদের জ্বর কমে যাবে মাথা ব্যথা সেরে যাবে কিন্তু আসলে কি মাথা ব্যথা আর জ্বরের জন্য কি প্যারাসিটামলই একমাত্র ঔষধ আপনি একজন ডাক্তারের কাছে যান তিনি আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন আপনার জ্বর কেন হয় আপনার মাথার ব্যথা কেন হয় মাথার ভিতরে কোনো টিউমার সিস্ট আছে কিনা না কোনো ক্যান্সার আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটার উপরে তিনি বেইস করে ওষুধ দিবেন যখন আপনার জ্বর আসে সেই জ্বর কেন হয় আপনার লিভার থেকে হচ্ছে কিডনি থেকে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে নাকি ব্লাডের ইনফেকশানের কারণে হচ্ছে নাকি ইউরিন ইনফেকশানের কারণে হচ্ছে সেটা ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওষুধ দিবেন পাশাপাশি হয়তো বা প্যারাসিটামলও দিলেন অ্যান্টিবায়োটিকও দিবেন তো আমরা যদি সচরাচর মনে করি যে প্যারাসিটামলই আমাদের জ্বরের ঔষধ বা নাপা পেনাডল এগুলো আমাদের মাথা ব্যথার ওষুধ তাহলে ভুল হবে কিছু অসাধু লোক আছে তারা কিন্তু খোঁজ করতে থাকে কোথায় কোন দোয়া কোথায় কোন আয়াত বা কোথায় কোন জিনিস আছে সেইটা দিয়ে ওইটার চিকিৎসা করা যায় তখন তারা যখন জেনে যাবে তখন সেটা তারা অভিজ্ঞতা বিহীনভাবে ওই প্যারাসিটামলের মতো প্রয়োগ করা শুরু করবে এতে হিতে বিপরীত হতে পারে সাবধান থাকুন আমি যখন কোনো তাওজাত আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিব আপনারা প্রিন্ট করে যেটা বলে দিব সেটা করার পর সাথে সাথে মোবাইল থেকে ওই তাউইজ ডিলেট করবেন যখন প্রিন্ট করবেন তখন যদি একাধিক কপি প্রিন্ট হয় বেশি প্রিন্ট হয়ে গেল তখন বাকিগুলো ছিঁড়ে ভালো করে ছিঁড়ে মাটিতে পুঁতে দিবেন অথবা পানিতে ভাসিয়ে দিবেন ঘরে রাখবেন না আমি যখন একটি তাবিজ আপনাকে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি তো একটি তাবিজই আমার কাছ থেকে পেয়েছেন এবং সেটি আপনি মোড়ানো অবস্থায় পাওয়ার কথা আপনাকে অপেনভাবে দেওয়া হচ্ছে কারণ বর্তমানের যে টেকনোলজি টেকনোলজির কারণে হোয়াটসঅ্যাপে সেটি অপেনভাবে আপনি পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কি আছে তো এটাকে আপনি সেইভাবেই ব্যবহার করতে হবে আপনি একটি কপি প্রিন্ট করবেন বেশি প্রিন্ট হলে বাকিগুলো ছিঁড়ে দিবেন মাটিতে পুঁতে দিবেন পবিত্র কোনো পানিতে ভাসিয়ে দিবেন একটি রাখবেন সেটিকে আপনাকে যা করার কথা বলা হবে সে সে কাজ করবেন এরপরে আমি সেটার উপরে আমার কাজ করি এখানে আমার এখানে আমি কাজ করি আপনি তো একটা সিম কার্ড সেখানে রাখলেন আমি নেটওয়ার্ক সেখানে সাপ্লাই করি নেটওয়ার্ক প্রোভাইডার হিসাবে আপনি শুধু সিম দিয়ে কিছু করতে পারবেন না নেটওয়ার্ক যদি না থাকে সুতরাং আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি সবাইকে আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমার কাছ থেকে তাওয়িজাত নিয়েছেন যাদের হোয়াটসঅ্যাপে এখনও আমার দেওয়া তাওয়িজাতগুলো রয়েছে অতি সত্তর ডিলেট করে দেন আমার কিছু ফ্রি তাভিজাত আমার চ্যানেলে আছে রুহানি মামা চ্যানেলে আছে বা এই চ্যানেলেও আছে মনে হয় সেই তাভিজাতগুলোর ব্যাপারে আমি বলে দিয়েছি আপনারা প্রিন্ট করে এটা করেন সেটা করেন ব্যবহার করেন সেটা আমি বলে দিয়েছি সেটার জন্য কোনো সমস্যা নাই কিন্তু সেটা দিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন না নিজের জন্য ব্যবহার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে সেটাকে আপনি স্ক্রিনশট নিয়ে তাবিজ বানিয়ে যদি আপনি বিক্রি করেন সেটার কোনো অনুমতি নাই অবশ্যই অনুমতি নাই যাদেরকে পার্সোনালি আমি হোয়াটসঅ্যাপে তাওজ আদ দিয়ে থাকি তারা অবশ্যই অবশ্যই কাজ শেষে তাবিজগুলো ডিরেক্ট করে দিবেন আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে এবং এই তাবিজগুলো অন্য কোনো কাজে ব্যবহার করবেন না এই তাবিজগুলো ঘরের অন্য কারোর জন্য প্রয়োগ করবেন না এতে হিতে বিপরীত হতে পারে মারাত্মক ক্ষতি সাধিত হতে পারে মনে রাখবেন অলৌকিক এবং আধ্যাত্মিক তাবিজাতগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে আর কোরআনিক বিষয়গুলো তো আর আল্লাহ পাকের কুদরতি জিনিস সুতরাং যিনি দিবেন তার অনুমতি ব্যতীত কিছুই করা মোটেই জায়েজ নাই বা নিষিদ্ধ অতএব সতর্ক থাকবেন আগামীতে যারা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে তাওজাত নিবেন তারা অবশ্যই আমার এই যে যে কথাগুলো বললাম এই কথাগুলো অনুযায়ী চলার চেষ্টা করবেন ইনশাল্লাহ এতে আল্লাহ আপনাদেরকে সমস্ত ধরনের সমস্যার সমাধান করে দিতে পারেন যে জন্য তাবিজ নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত